বাংলা বর্ষবরণের প্রস্তুতি চলছে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউটে সরাসরি যাচ্ছি তার কাছে বাংলা নতুন বছরকে বরণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে চট্টগ্রামে আমরা দেখেছি যে যে নতুন বর্ষবরণের প্রথম যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে ডিসি হিল এবং সি আর যে এবং তারপর সকাল নয়টায় কিন্তু চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে এবং মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন তা ইতিমধ্যে সম্পন্ন করেছে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা এবং যেহেতু রমজান এবং ঈদের ছুটি সব কিছু মিলিয়ে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন মঙ্গল শোভাযাত্রার প্রধান যে অবকাঠামোগুলো সেগুলো কিন্তু তারা আসলে ঈদের আগে সম্পন্ন করা হয়েছে এর বাইরে শোভাযাত্রায় যে অন্যান্য লোকজ উপাদানগুলো আর মুখোশ এবং যে লোকজ উপাদানগুলো ব্যবহার করবে সেগুলোর কাজ কিন্তু তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন শোভাযাত্রার যে মূল দুইটি উপাদান অর্থাৎ মোরগ এবং হাতি তারা এবারের থিমে রেখেছে এবং এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে গ্রামীণ যে ঐতিহ্য আসলে গ্রামের মানুষদের কিন্তু মোরকের ডাকেই কিন্তু সকালে যে ঘুম সেটা ভাঙে সে কারণে তারা মোরক প্রতীকটা রেখেছেন আর এর পাশাপাশি চট্টগ্রাম যেহেতু পাহাড়ি অঞ্চল এবং এই পাহাড়ি অঞ্চলের কিন্তু সাধারণ যে প্রাণী সেটা হচ্ছে হাতি সে কারণে হাতির একটা থিম কিন্তু তারা মঙ্গল শোভাযাত্রা রাখার চেষ্টা করা হয়েছে এবং এছাড়া গ্রামীণ যে নকশা সেই নকশা সহ যে ঐতিহ্য সেগুলো কিন্তু তারা রাখছেন এবং যেই যেই শোভাযাত্রা সেটাকে কিন্তু রঙিন করতে আমরা দেখেছি যে নানা ধরনের মুখোশ সেই মুখোশ কিন্তু তারা নির্মাণ করেছেন এবং রঙের যেই শেষ শোয়া সেটা কিন্তু তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন এবং আশা করছেন যে সাধারণ মানুষ শিক্ষার্থী সহ সাংস্কৃতিক যে মানুষরা আছেন তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি তারা আয়োজন সম্পন্ন করবেন এবং এর আগে যেটা জানাচ্ছিলাম যে চট্টগ্রামের ডিসি হিল যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু ভোরের আলো ফুটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে এবং সেখানে যে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীগুলো আছে তারা তাদের পরিবেশনা শুরু করবেন এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে সকালে কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি কিন্তু এই যে ভেনু যে ভেনুগুলো আছে সেই ভেনুগুলো কিন্তু পরিদর্শন করেছেন এবং তিনি বলছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভেনুগুলোতে কিন্তু কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং সাধারণ মানুষ বা যারা নাগরিকরা আছেন তারা যেন নির্বিঘ্নভাবে নববর্ষকে করতে পারে আনন্দ নিয়ে উচ্ছ্বাস নিয়ে সেই ধরনের নিরাপত্তা সব ধরনের ব্যবস্থা রাখা হবে তবে প্রস্তুত কিন্তু সবাই যে নতুন আরেকটি বছর বাংলা সেটাকে বরণ করে নিতে তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে এখনো পর্যন্ত নববর্ষ বরণের সর্বশেষ খবর বাংলা বর্ষবরণের খবর জানছিলাম চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে